দ্বাদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে নতুন নিবন্ধিত রাজনৈতিক দল তৃণমূল বিএনপি। শুরুতে 300 আসনে প্রার্থী দেওয়ার কথা থাকলেও সে দরে হাঁপিয়ে ওঠে দলটি। তৃণমূল বিএনপির দাবি 505টি মনোনয়ন বিক্রির পর 280 জনকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়, কিন্তু সবশেষ 151টি আসনে মনোনয়ন জমা দিতে সক্ষম হয় তৃণমূল বিএনপি। তবে যাচাই বাছাই শেষে কতজনের মনোনয়ন বৈধ হয়েছে তা নিয়েও সঠিক তথ্য নেই দলটির কাছে। সোমবার বিকেলে রাজধানীর তোপখানা রোডের দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থীদের মনোনয়ন জমা দিতে না পারার বিষয়টি নিয়েও নির্বাচন কমিশনের প্রতি দোষারোপ করেন দলের মহাসচিব। একই সঙ্গে নির্বাচনে অংশ নেয়ার মনোনয়ন ফরম বিসিএস পরীক্ষার প্রশ্নের চেয়েও কঠিন বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ নির্বাচন কমিশনের যে নমিনেশন পেপার, এই পেপারটা, এই ফর্মটা আপনি দেখলে মনে হইব যে এটা একটা বিসিএস পরীক্ষার দর অবস্থা। কোনো কোনো ব্যাংকে ওই সাইবার না কি ওইটা তো অনলাইন করতে হয়, এই অনলাইন সিস্টেমের কারণে গ্রাম এলাকায় বিভিন্ন মফস্বল এলাকায় সেটা তারা ঠিক মতো সময় মতো জমা দিতে পারে না, যার জন্য 2 মিনিট 4 মিনিট 5 মিনিট লেট হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমার আবেদন, শিডিউল মোতাবেক যদি নমিনেশনের টাকাটা জমা হয়ে থাকে, এই 2-4 মিনিট বিলম্বের জন্য তাদের নমিনেশন পেপারটা যেন আপিলে মঞ্জুর করা হয়। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। তৃণমূল বিএনপিকে নিয়ে অশোভন বাক্য বিনিময় প্রসঙ্গে শাহজাহান ওমরের পারিবারিক শিক্ষা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শাহজাহান ওমর সাহেব বলছে, এটা তার পারিবারিক শিক্ষা থেকে বলছে, তার কোনো একাডেমিক শিক্ষার যে শিক্ষিত, সেই শিক্ষিত ব্যক্তি একটা দলকে, কোনো মানুষকে এই ভাষা আক্রমণ করতে পারে না। তৃণমূল বিএনপির মোট বৈধ প্রার্থীর সংখ্যা পরবর্তী ব্রিফিংয়ে জানানো হবে বলে দলের পক্ষ থেকে বলা হয়। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।